দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে চাকরি হারান দুদকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। কক্সবাজারের বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সহ দুর্নীতির মামলা দায়ের ও তদন্ত করে দুর্নীতিবাজদের রোশানলে পড়েন তিনি। সে সময় চলে দেশজুড়ে আলোচনা, চাকরি হারানোর পর অনেকদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। কোথাও চাকরি না পেয়ে ভাইয়ের একটি কনফেকশনারির দোকানে বসতেন শরীফ। এরপর গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হলে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিও পান তিনি। কিন্তু যেসব প্রকল্পে দুর্নীতি খুঁজতে গিয়ে চাকরি হারান শরীফ, সেসব প্রকল্পেই বড় ধরনের দুর্নীতির সত্যতা মিলেছে। এরই মধ্যে অভিযুক্ত 37 জনের বিরুদ্ধে কমিশনে মামলার সুপারিশও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। কক্সবাজারের বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোয় কাল হয় দুর্নীতি দমন কমিশন থেকে চাকরি হারানো মোহাম্মদ শরীফ উদ্দিনের। দুর্নীতিবাজদের ক্ষমতার দাপটে সর্বস্ব হারাতে হয় তাকে। শরীফকে চাকরিচ্যুত করার পর ওইসব প্রকল্পের পুনঃঅনুসন্ধানের দায়িত্ব পান দুদকের অন্য সদস্যরা। এরই মধ্যে একটি প্রকল্পের অনুসন্ধান শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন এক কর্মকর্তা, তাতে দুর্নীতির সত্যতা মিলেছে। কমিশনের কাছে 37 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন চাওয়া হয়েছে। এইসব প্রকল্পে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবেদন বাতিল করে চাকরিচ্যুত করা হয়েছিল শরীফকে। জানা গেছে কক্সবাজারে 3 লাখ কোটি টাকার 72টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে পানি শোধনাগার প্রকল্প সহ 3টিতে ভূমি অধিগ্রহণে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। অনুসন্ধানে পৌর মেয়র, তার আত্মীয় স্বজন, কয়েকজন আমলা ও রাজনীতিক সহ অনেকের সম্পৃক্ততা পান শরীফ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমোদন চেয়ে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন শরীফ, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সেই প্রতিবেদন বাতিল করে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয় তখন। কক্সবাজারের ওই অনুসন্ধানে প্রভাবশালীদের অভিযুক্ত করার জেরেই দুদক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সে সময়। জানা গেছে পরবর্তীতে কক্সবাজার পানি শোধনাগার প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী আকবরকে। তিনি ইতিমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছেন কমিশনে। ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে পানি শোধনাগার প্রকল্পের জন্য বাঘখালী নদীর দক্ষিণ পারে 36 কোটি 67 লাখ টাকা দামের জমি বাছাই করেন পৌর মেয়র মজিবুর রহমান। সেটার বেশিরভাগই ছিল সরকারি রিসিভারে থাকা জমি। মেয়র কৌশলে জমি অধিগ্রহণের আগে রিসিভারকৃত জমির 1.72 একর তার স্ত্রী ও শ্যালকের নামে ব্যক্তিগত জমিতে রূপান্তর করেন। সূত্র বলছে দুর্নীতিতে জড়িত থাকায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবেক সহকারী কমিশনার ভূমি, কক্সবাজার ভূমি অফিসের সাবেক কাননগো বাচ্চুমণি চাকমা সহ অন্তত 37 জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। জানা গেছে প্রকল্পের জন্য বাছাই করা জমির 2.19 একরের মধ্যে 1.72 একর জমি মেয়র মুজিবুর রহমান পরিকল্পিতভাবে স্ত্রী ফারহানা আক্তার ও শ্যালক মিজানুর রহমানের নামে দখল দেখিয়ে 6টি নামজারির মাধ্যমে ব্যক্তিগত জমিতে রূপান্তর করেন। এছাড়াও 2020 সালের 9 জুলাই জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ 7 কোটি 16 লাখ 89 হাজার 794 টাকা অবৈধভাবে প্রদান করেন তিনি। সুরজ আহমেদ, দেশ টিভি। We'll be right back.